আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ তাআলার কুদরতের অপরূপ সৌন্দর্যের কিছু এমন ফল দেখব যে ফলগুলো আমরা সচরাচর খেয়ে থাকি, কিন্তু এই ফলগুলোকে আপনি এত বৃহৎ আকারে কোনোদিনও দেখেননি। তাই এই ফলগুলোকে দেখা মাত্রই আপনার হুঁশ উড়ে যাবে এবং আপনার মুখ থেকে একটি শব্দই বের হবে, আর সেটি হলো সুবহানাল্লাহ। তাই এই ফলগুলোকে দেখার আগেই আল্লাহ তাআলার প্রশংসায় বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা সকলেই কুমড়া খেতে পছন্দ করি। আমরা বাজার থেকে কিনে এনে বাসায় ভাজি অথবা তরকারি রান্না করে খাই, কিন্তু এই কুমড়ো হতে পারে 2 থেকে 3 কেজি পর্যন্ত। তবে আপনারা কি কখনো এত বড় কুমড়ো দেখেছেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি। ইউরোপ মহাদেশে 2016 সালে এক কৃষি জমিতে পৃথিবীর সবথেকে বড় কুমড়ো চাষ করা হয়েছিল, যার ওজন 1400 কেজি ছিল, যা 2016 সাল থেকে 2022 পর্যন্ত এই কুমড়ো বিশ্ব রেকর্ড করেছে শাকসবজির তালিকায়, যা দেখে পৃথিবীর অধিকাংশ মানুষেরই হুঁশ উড়ে যায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই কুমড়োকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বড় বড় ক্রেনের ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই রমজান মাসে সবচেয়ে বেশি যে ফলটি খাওয়া হচ্ছে সেটি হচ্ছে তরমুজ। তরমুজে রয়েছে অনেক ভালো দিক, আবার খারাপ দিকও রয়েছে। কিন্তু এই তরমুজ আমরা যখন বাজার থেকে কিনে আনি, ওজন হয়ে যায় 10 থেকে 15 কেজি অথবা 20 কেজি পর্যন্ত। কিন্তু আপনারা কি কখনো এত বড় তরমুজ দেখেছেন বা কেনার আশা প্রকাশ করেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই তরমুজটি দেখুন। এর ওজন প্রায় 250 কেজি, যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যানবাহনের ব্যবহার করা হয়েছিল। এই বৃহৎ আকারে তরমুজের ব্যাপক ফলন দেয় ইন্দোনেশিয়ার চাষা, যা সে নিজেও কখনো কল্পনা করতে পারেনি এমন তরমুজ তার জমিতে উৎপাদন হবে। সুবহানাল্লাহ, সবকিছুই মহান আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত ছাড়া এই পৃথিবীর জমিতে পাতাও ফলন হয় না। বন্ধুরা, আমরা অনেক সময় খাবারের উপরে অরুচি হয়ে পড়লে লেবুর ব্যবহার করে খাবারের স্বাদ বাড়িয়ে আবার খাওয়া শুরু করি। তবে আপনারা কি কখনো লেবুর গুণাগুণ সম্পর্কে জানতে চেয়েছেন? যদি জানতে চান তাহলে একবার ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। লেবুর গুণাগুণ অনেক রয়েছে, অনেক পরিমাণে উপকার, আবার অনেক পরিমাণে রয়েছে ক্ষতিকর। তবে আপনারা কি কখনো এত বড় লেবু একসাথে দেখেছেন? সুবহানাল্লাহ, যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। দেখুন এক নজর লেবুকে। আসলে বন্ধুরা, এই লেবুগুলোকে কোনো মানুষ একা একটি খেতে পারবে না, হতে পারে 10 থেকে 20 জন একটি লেবু খাওয়া সম্ভব। কত বড় একটি লেবু! পাকিস্তানের গিলগিট অঞ্চলে এই জমিতে লেবুর উৎপাদন করা হয়, যার ওজন প্রায় 7 কেজি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে সবকিছুই সম্ভব। সুবহানাল্লাহ।